আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল সবাইকে। আজকে রবিবার, আজকে মূলত মালয়েশিয়া ছুটির দিন, কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে। কেন? তার কারণ লোক নাই, যার জন্য কাজের প্রচুর চাপ পড়ে যাচ্ছে আর আমাদেরকে প্রতিদিন কাজ দিচ্ছে। সো ছুটির কথা এখন ভাবাই যায় না, কল্পনার বাইরে। এখন রাতে ঘুমাইলেও ভয় করে যে সকালে উঠে আবার কাজ যেতে হবে, কারণ ছুটি নাই। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে যে কাজগুলো করতে হয় সে কাজগুলো সকালবেলা সব সেটেল করে এখন আমি অলরেডি কাজে বেরিয়ে এসেছি। আর আজকে আমি মূলত যেটা বলতে আসছি সেটা হচ্ছে আসলে কলিং ভিসা নিয়ে। আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করছে কিছু ভাইয়ারা যে ভাইয়া কলিং ভিসা নিয়ে একটা ভিডিও বানান, কলিং ভিসা নিয়ে একটা ভিডিও বানান। আসলে ভাইয়া, ভিডিও তো বানাবো, কিন্তু কী নিয়ে বানাবো? কারণ কলিং ভিসা নিয়ে যেসব খবর আসছে সব হাবলা ঘাবলা, মানে উল্টাপাল্টা। এগুলো যদি সঠিক তথ্য যদি না দেওয়া যায় তাহলে তো ভিডিও বানিয়ে লাভ নাই, তাই না? সো সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত আমি ততদিন চুপ ছিলাম। এখন সঠিক তথ্য পেয়ে গেছি, আমাদের বস আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে চলে যাই, ফটাফট একটা ভিডিও বানিয়ে দিই, সবার হয়তো উপকার হবে আর আমার যে ভিউয়ার্সগুলো আছে তাদেরও আসলে অনেক অনেক হেল্পফুল হবে। সো বন্ধুরা, আজকে কিন্তু সাথেই থাকবে, ঠিক আছে? চলো আমি লাডাঙের দিকে যাই, তারপর তোমাদেরকে আপডেট জানাচ্ছি। হ্যাঁ, বন্ধুরা আসলে লেট হয়ে গেছে, যার জন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ লাডাঙে যেতে হবে, ফেলে যেতে হবে, কাজ করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। তারপরে গ্যাংগুলো খুঁজতে হবে, সব থেকে বড়ো কষ্ট হচ্ছে গ্যাং খোঁজা, কারণ এরা কোথায় গিয়ে কাটে, কোথায় হারিয়ে যায়, খুব কষ্ট হয়ে যায় গ্যাংগুলো খুঁজতে। আর সবাই এখন হয়েছে কি, আসলে লোকজন কম হয়, প্রচুর কাজের চাপ হয়ে যাচ্ছে, যে যেখান থেকে পারছে সে সেখান থেকে ঢুকে আসলে কাটাকাটি শুরু করে দিচ্ছে। তো একটা মানে কী বলবো, হেস্তনস্ত ঝামেলার ভিতরে। তো সমস্যা নাই, যাই হোক, যেহেতু কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, সো কোনো প্রবলেম না, কোনো বিষয় না। তো বন্ধুরা ঠিক আছে, চলো সাথেই থাকো। মালয়েশিয়া সরকার যেটা খুলে দিয়েছে বর্তমানে সেটা কিন্তু পাম বাগান বা রাবার বাগানে, অর্থাৎ প্লান্টেশন সেক্টরে সব থেকে বেশি লোক নিবে। আর আমার মনে হয় কী বলবো, আসলে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ হয়তো বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য কান্ট্রির যে প্রবাসীরা আছে তারা কিন্তু আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো খুব তাড়াতাড়ি সুফল মিলতে যাচ্ছে বন্ধুরা, সেই সুফলটা কী জানতে হলে কিন্তু সাথে থাকতে হবে। আর আশা করি তোমরা বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবে। তো বন্ধুরা এখন একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা বিশেষ করে কলিং ভিসায় মালয়েশিয়াতে আসবে তোমাদের জন্য কিন্তু এখন একটা দারুণ দারুণ সুখবর অপেক্ষা করছে। সেটা কি? সেটা হচ্ছে তোমরা এখন পুরো প্রিপারেশান নিয়ে বসে থাকো, অর্থাৎ পুরো প্রস্তুতি নিয়ে বসে থাকো, কলিং ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে এবং তোমাদেরকে মালয়েশিয়া ডাকছে, অর্থাৎ মালয়েশিয়ার দুয়ার খুলে দেওয়া হয়েছে যে তোমরা আসো কাজ করো। সো তোমরা প্রিপারেশান নিয়ে বসে থাকো বন্ধুরা, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সুখবর আসছে। আর এই সুখবরটা কে দিবে এখন, আজকে আমি দিব, সেটা জানতে হলে আমার সাথেই থাকতে হবে। লেট হয়ে গেছে বন্ধুরা, লাডাখে যেতে হবে, তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, আমি তোমাদেরকে জানাবো কবে থেকে লোক নেবে। হ্যাঁ, সাথে থাকো কিন্তু। এই দাঁড়া, আমার নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। ইও, দেখেন দেখেন বন্ধুরা কী অবস্থা। তো বন্ধুরা, এই কলিং ভিসা নিয়ে না অনেক প্যারা গেছে, অনেক কাহিনী হচ্ছে, আজকে কালকে পরশু, আসলে কোনো দিন তো হচ্ছিলই না, কিন্তু এখন আমার পুরো বিশ্বাস হয়ে গেছে। কেন জানো বন্ধুরা? তার কারণ হচ্ছে আমাদের এই স্টেট থেকে তিন চারজন ইন্ডিয়া অলরেডি ছুটিতে চলে গেছে, তিন চারজন ইন্ডিয়া ছুটিতে চলে গেছে, তারা আসতেও পারবে। সো যেহেতু ছুটিতে লোক যেতে পারছে, আসতে পারছে, সো কলিং ভিসাও ওপেন হয়ে গেছে, এটাতে কোনো সন্দেহ নাই। এপ্রিল মাস থেকে এটা স্টার্ট। বন্ধুরা, এই কলিং ভিসা নিয়ে আমাদের বস আসলে পুরো ক্লান্ত, কারণ প্রশ্নের জবাব দিতে 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 বেচারা একদম নিজেই হ্যাস্তন্যাস্ত হয়ে গেছে। কারণ ক্লিয়ারলি ভাবে গভর্নমেন্ট, মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু কোনো অবস্থাতেই জানায় নাই যে কবে থেকে লোক নিবে, শুধু বলছে লোক নিবে নিবে, এই তারিখ এই তারিখ এই তারিখ, শুধুমাত্র ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যার ফলে বন্ধুরা আমাদের বস কিন্তু ক্লিয়ারলিভাবে কোনো ডেট দিতে পারি নাই, তবে এখন দিয়েছে, অর্থাৎ এখন মালয়েশিয়াতে খুব তাড়াতাড়ি লোক আসবে এবং সেটা আমাদেরকে বস জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এপ্রিল, ফার্স্ট এপ্রিল থেকে বা পয়লা এপ্রিল থেকে কিন্তু মালয়েশিয়াতে
মালয়েশিয়াতে কি হবে, লোক আসতে পারবে, পুরো খুলে দিয়েছে মালয়েশিয়া শ্রম বাজার। আমাদের বস বললো যদিও মার্চ মাসে আসার পুরো প্ল্যান ছিল, কিন্তু মার্চ মাসে এটা হয়নি, কোনো একটা কারণে পিছিয়ে গেছে হয়তো বা করোনার জন্য। তো এখন কিন্তু পুরো বন্ধুরা এপ্রিল থেকে স্টার্ট শুরু হবে মালয়েশিয়াতে আসার জন্য শ্রমিকদের। সো যারা বন্ধুরা এই কলিং ভিসার জন্য অপেক্ষা করছিলে যে কী হবে, কখন থেকে লোক নিবে, কেমনে কী, আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে কিন্তু লোক নেওয়া শুরু করবে, স্টার্ট করবে, এমনটা জানিয়েছে আমাদের বস। যদিও আমি জানি না এটা আবার পিছাবে কিনা, তবে মনে হয় না আর পিছাবে, কারণ মালয়েশিয়াতে এখন না লোক নাই, কাজ করার জন্য লোকই নাই বন্ধুরা। সো কী হবে, লোক তো আসতেই হবে তাই না? মালয়েশিয়া থেকে যদি লোক না নিয়ে আসে তাহলে ধীরে ধীরে এই কোম্পানি যা আছে ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাবে, আর এটা মালয়েশিয়া গভর্নমেন্টের জন্য লোক। এখন বন্ধুরা কথা হচ্ছে 2022 সালে এপ্রিলে তো কলিং ভিসা মালয়েশিয়া পুরো ওপেন করে দিয়েছে, টোটালি ওপেন, এখন সবাই আসতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই সঙ্গে বন্ধুরা আর একটা সুখবর বা গুড নিউজ তোমাদেরকে দিই, সেটা কি জানো? সেটা হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে বেসিক স্যালারি কত হচ্ছে জানো? কত হচ্ছে কেউ কি জানো? জানলে কমেন্ট বক্সে বলতে পারো। যাই হোক, তোমাদেরকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি, কারণ গুঞ্জন শোনা যাচ্ছিল যে 2022 সালে বেসিক স্যালারিটা বাড়বে, সেটা হচ্ছে 1500 রিঙ্গিত হবে। কিন্তু কবে যে হবে এটা নির্দিষ্ট কোনো নিয়ম কিন্তু বা নির্দিষ্টভাবে কোনো কিছু জানা যায়নি, তবে বর্তমানে জানা গেছে খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। প্রথমে বলা হয়েছিল যে 2022 সালের শেষের দিকে, তারপরে বলা হলো যে না জুন মাসে, তারপরে বলা হলো যে না জানুয়ারি মাসে, এখন টোটালি সাত পাঁচ করতে 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 এখন টোটালি যেটা আসছে সেটা হচ্ছে এপ্রিল থেকে জুন, এই দুইটার ভিতরে পুরো স্টার্ট হয়ে যাবে, পুরো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। সো এখন কিন্তু যারা নতুন প্রবাসে আসছে তাদের জন্য কত যে সুন্দর সুযোগ, কী বলবো আসলে কপাল। আমি যখন মালয়েশিয়াতে আসছি তখন বেসিক স্যালারি ছিল মাত্র 34 রিঙ্গিত, কত রিঙ্গিত? 34 রিঙ্গিত। 34 রিঙ্গিত থেকে হঠাৎ করে এখন বেসিক স্যালারি হয়ে যাচ্ছে 56 রিঙ্গিত, এর ভিতরেও বেড়েছে কিন্তু এতটা বাড়ি নাই। তো এই 56 রিঙ্গিত বেসিক স্যালারি যদি হয় তাহলে বলবো বন্ধুরা এটা তোমাদের জন্য স্বর্ণের যুগ, প্রবাসীদের জন্য, যারা নতুন প্রবাসী আসবে মালয়েশিয়াতে এটা তাদের জন্য স্বর্ণের যুগ, যে এসেই তারা 56 রিঙ্গিত বেসিক স্যালারি পাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমরা এই মাত্র দেখতে পাচ্ছ আমার পিছে সব কিন্তু পাম বাগান। এই যে পাম বাগান দেখতে পাচ্ছ এটা কিন্তু প্ল্যান্টেশন সেক্টরের ভিসা, অর্থাৎ মালয়েশিয়াতে যারা আসে তারা কিন্তু সবাই প্ল্যান্টেশন সেক্টরের ভিসাতেই এই পাম বাগানে আসে। প্ল্যান্টেশন সেক্টর হচ্ছে এগ্রিকালচার জাতীয়, কিন্তু এগ্রিকালচার থেকে একটু ডিফারেন্স, যার জন্য এটাকে প্ল্যান্টেশন ভিসা বানিয়ে দেওয়া হয়েছে। এবং প্ল্যান্টেশন ভিসার সেক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাবার বাগান আর একটা হচ্ছে পাম বাগান। তো যারা তোমরা বিশেষ করে মালয়েশিয়াতে আসবে, আমি আবারও বলছি এই কাজটা হচ্ছে অনেক ডিফিকাল্ট এবং অনেক কষ্টের। সো আসার আগে কিন্তু অবশ্যই অবশ্যই ভেবে চিনতে তারপরে আসবে, শুধু টাকার পিছে দৌড়াই যে চলে আসলা, তারপরে দেখা যাচ্ছে ভালো ভালো ভিসা থাকা সত্ত্বেও তোমরা এখানে চলে আসলা, আসার পরে পস্তাইতে থাকলা। সো আসার আগে পস্তাও, সমস্যা নাই, কিন্তু পরে এসে পস্তিও না, তাহলে অনেক অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। আর তাছাড়া আমরা সবাই জানি যে মালয়েশিয়ার পাম বাগানে সাপ থাকে, সো এটা কিন্তু একদম স্বাভাবিক, একদম রিয়েল, মালয়েশিয়ার পাম বাগানে কিন্তু সাপ থাকে। তো বন্ধুরা, মোটামুটি সবটুকুই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কলিং ভিসার আপডেট, তারপরে হচ্ছে বেসিক স্যালারি, এরপরে পাম বাগানের প্ল্যান্টেশন সেক্টর নিয়ে, তারপরে হচ্ছে আর কি পাম বাগানের সাপ থাকে, এগুলো সব আমি টোটালি তোমাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা। আশা করি আর কোনো কিছু তোমাদের জানতে বাকি নাই, আর তারপরে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে বন্ধুরা, কমেন্ট করলেই আমি সেটার উপরে ভিডিও বানিয়ে কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, আজকে তো অনেক কথা হলো, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, দেখা হবে আবার পরবর্তীতে।